فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى بعد. বোন জানতে চেয়েছেন যে একজন মহিলার উপরে কখন হজ ফরজ হয়। আকুল আবিল্লাহি তৌফিক, হজ ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চমতম স্তম্ভ। জীবনে একবারই ফরজ। হজের ফজিলত সম্পর্কে অসংখ্য দলিল প্রমাণাদি বর্ণিত হয়েছে। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কাইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করল, হজের দিনগুলোতে নিজেকে শরীয়তের নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত রাখল, অতপর হজের যাবতীয় বিধানাবলী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে সম্পাদন করল, এবং যেই অর্থ ব্যয় করে হজ করতে যায়, এই অর্থ যদি হালাল হয়ে থাকে, তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হজ করে গুনাহ হইতে ওইভাবে পবিত্র হয়ে নিজ বাসভবনে ফিরে আসলো যেন সবেমাত্র মায়ের পেট থেকে প্রসব করল। এই জন্যই কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন, যার হজটা কবুল হয় তার জন্য জান্নাত, এবং হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা কবিরা উভয় গুনাই মাফ করে থাকেন। তবে এক্ষেত্রে সই কথা হচ্ছে, কবিরা গুনার জন্য তওবা শর্ত। আল হাজ্জুর মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুতরাং এই হজ যাদের উপর ফরজ হয়েছে, কালক্ষেপণ না করে অতি দ্রুত বেগে হজটা সম্পাদন করাই উচিত, এবং অতি দ্রুত বেগে হজ সম্পাদন করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কদ ফরাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। হে মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন, যাদের জন্য তারা অতি দ্রুত বেগে হজ সম্পাদন করো। কারণ কার কোন সময় বিপদ এসে যাবে সেটা জানা নাই, সমস্যা কম বেশি থাকবেই, এই জন্য অতি দ্রুত বেগেই হজ সম্পাদন করা উচিত। রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের ফরমান, তাআজ্জালু ইলাল হজ্জ ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা। অতি দ্রুত বেগে হজ সম্পাদন করো, কারণ তোমাদের জানা নেই যে কখন তার বিপদ এসে যাবে। আজকে সুস্থ আছো, আগামীতে সুস্থ নাও থাকতে পারে। আজকে তোমার আর্থিক সচ্ছলতা আছে, আগামীতে নাও থাকতে পারে। সুতরাং কম বেশি সমস্যা থাকবেই, তাই আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে অতি দ্রুত বেগে এই ফরজ কাজটি সম্পাদন করাই উত্তম। যার উপরে হজ ফরজ হলো, এই ব্যক্তি হজ না করে যদি মারা যায়, তাহলে তার মৃত্যুটা ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায় হবে। মান কাদারা আলাল হাজ্জে ফামাত ফালা আদ্রি আইয়ামুতা ইয়াহুদিয়াও আও নাসরানিয়া। যেই ব্যক্তি হজ করার সামর্থ্য রাখলো, অতপর হজ না করে যদি মারা যায়, তাহলে আমি জানি না তার মৃত্যুটা ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায় হোক। সুতরাং অতি দ্রুত বেগে হজ সম্পাদন করব। কার উপরে হজ ফরজ? পৃথিবীতে
যে যেখানে অবস্থান করুক সেই প্রান্ত থেকে মক্কাতে পৌঁছাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, ওই সরকারের নিয়ম অনুপাতে এই পরিমাণ অর্থ যদি কোনো মুসলিম নরনারীর নিকটে থাকে আর যে কয়দিন হজ করার জন্য মক্কাতে আসবে এই কয়দিন ফ্যামিলি মেম্বারদের জন্য প্রয়োজনীয় খরচ রাখবে যাতে অন্যের কাছে হাত পাততে না হয়, এবং মক্কাতে যে কয়দিন অবস্থান করবে এই কয়দিনও খাবার রিজার্ভ তার কাছে থাকবে, আর প্রকৃত ঋণী যদি না থাকে তাহলে এমন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে হজ ফরজ। হজ ফরজ। তাহলে আপনি পৃথিবীতে যেখানেই থাকেন সেইখান থেকে মক্কাতে পৌঁছাইতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, এই পরিমাণ যদি আপনার অর্থ থাকে আর আপনি যদি ঋণী যদি না থাকেন তাহলে আপনার উপর হজ ফরজ হবে। তবে এইখানে মহিলাদের ক্ষেত্রে একটা শর্ত আরোপ করা হয়েছে, যে মহিলা যদি সুস্থ হয়, মহিলার যদি আর্থিক সামর্থ্য থাকে কিন্তু যদি মাহরাম না থাকে তাহলে কিন্তু তার উপর হজ ফরজ নয়। কতিপয় উলামায়ে কিরাম বলেছেন কোনো মহিলা যদি মাহরাম সারা হজ করে তাহলে তার হজের ফরজি আটটা আদায় হয়ে যাবে কিন্তু সে গুনাগার হবে, আর আমার হজটা যদি কবুলের আমি আশা করি তাহলে তো হাদিসে একটা শর্ত আরো শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে পারতপক্ষে রক্ষা করে চলবে। তাই আমি একটা ফরজ হজ করছি। আজকে অনেক হামলার যারা হজের মানে দায়িত্বশীল রয়েছেন তারা অনেক সময় মিথ্যা একজন মাহরামকে নিয়োগ করে এই মহিলার ভিসা লাগায়, এটি হচ্ছে ঠিক নয়। কেউ বলছে মহিলা যদি বয়স্কা হয় তাহলে মাহরাম প্রয়োজন নাই, এগুলো হচ্ছে মন গড়া কথা। সুতরাং মাহরাম প্রয়োজন, মাহরাম মানে স্বামী, পিতা, ছেলে, আপন ভাই, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এক কথায় যাদের সঙ্গে বিবাহ হারাম এমন মাহরাম পুরুষ মহিলার সঙ্গে থাকতে হবে, আর তার পূর্ণ শারীরিক সুস্থতাও থাকতে হবে যাতে করে হজের দিনগুলোতে হজের কার্যাবলী সে সম্পাদন করার মতন শারীরিক সুস্থতা থাকে। আর যদি এইভাবে অর্থ আছে শারীরিক সুস্থতা না থাকে, একেবারেই বিছানায় পড়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, ডাক্তার অনেকটা তার কন্ডিশন দেখে বলেই দিয়েছেন যে এই রোগী আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনার পক্ষ থেকে একজনকে বদলি হজ করাইবেন। তবে যেই ব্যক্তি আপনার পক্ষ থেকে বদলি হজ করবে সেজন্য ইতিপূর্বে আগে নিজের হজ করে। সুতরাং পুরুষ হোক মহিলা হোক যদি আর্থিকভাবে হজ করার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই হজটা করতে হবে। এক মহিলা বিদায় হজের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা অত্যন্ত অসুস্থ, সে বাহনের উপরে চড়ে থাকার শক্তি তার নেই, তাহলে কি তার জন্য হজ মাপ? না। তখন রাসূল ওই মহিলাকে বললেন যে তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করো। আর এক মহিলা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা হজ করার মনস্থ করেছিলেন কিন্তু হজ না করেই মারা গিয়েছেন। তখন রাসূল সাহেব বললেন যে তুমি তার পক্ষ থেকে হজ করো, কারণ যদি তোমার মায়ের ঋণ থাকতো তুমি ঋণ পরিশোধ করতে না, আর আল্লাহর ঋণ পরিশোধ করাটা
আল্লাহ বেশি হক রাখে, কারণ এইটার জন্য ওই ব্যক্তির ঋণী হয়েছে যার হজ ফরজ হয়েছে, হজ না করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করতে পারে তৌফিক দান করো।